নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি মহারাজ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। শনির মহারাজের আদেশ, অর্ডার বলতে পারেন। দুই রাশি হতে চলেছে কোটিপতি, অর্থাৎ এইবার শনি মহারাজের আদেশে শুধুমাত্র দুটি সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলোর মানে অফুরন্ত অর্থ, সুযোগ, সুবিধা এই সকল কিন্তু আসবে। দেখুন, শনি হচ্ছে কি একটু ধীর গতি প্ল্যানেট, অর্থাৎ যে কোনো জিনিস হয় কি একটু শনি করে লেটে। কারণ আপনারা পৌরাণিক কারণ আপনারা নিজেরাই জানেন যে রাবণ শনির একটা পা ভেঙে দিয়েছিল, অর্থাৎ রাবণ বলেছিল যে একাদশভাবে সবকটা গ্রহকে অবস্থান করার কথা, কিন্তু শনি যেহেতু আমি বিস্তারিত আলোচনা করবো না এটার ব্যাপার নিয়ে, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যেহেতু দ্বাদশ ঘরে পা দিয়ে দিয়েছিল সেই জন্য শনির কিন্তু পা ল্যাংড়া, অর্থাৎ এই জন্য শনির কিন্তু অতিক্রম করতে সময় কিন্তু লাগে, অর্থাৎ আড়াই বছর পরপর কিন্তু শনি রাশি পরিবর্তন করে। এই যে আড়াই বছরের যে ফল, যদি আপনার জন্মছকে শনির প্লেসমেন্ট ভালো থাকে, শনি যদি আপনার জন্মছকে তুঙ্গগ্রহে থাকে বা মিত্র রাশিতে বা সমমিত্র রাশিতে যদি থাকে, এই যে দুটি রাশির কথা বলছি, আগামী দিনে লিখে রাখুন, একদম ডায়েরিতে নোট করে নিন, শনি কিন্তু করবে মারামাল। এর জন্য আমি একটি কথা বলছি, যে রাশি দুটোর কথা বলবো, শনি রক্ষা কবচ ইমিডিয়েট পরিধান করুন। শনি রক্ষা কবচটা আপনাদের সৌভাগ্য বান আপনাদেরকে করবেই করবে। আমি যত ছক অ্যানালিসিস করছি, মানে 86-90% শনি কিন্তু ড্যামেজ থাকছে। এই শনিকে যদি আপনি স্ট্রং করতে পারেন, শনি কি জানেন দারিদ্রতার কারকগ্রহ, শনি হচ্ছে দুঃখের কারকগ্রহ, শনি হচ্ছে কষ্টের কারকগ্রহ, শনি হচ্ছে পাপিক গ্রহ। এই জন্য আবার শনি যদি আপনার ছকে মজবুত থাকে, শনি যদি প্রসন্ন হয় না, আপনিও কিন্তু মানে খুব অল্প পরিশ্রম করলেন আপনিও কিন্তু কোটিপতি কিন্তু হতে পারেন। আলোচনা শুরু করা যাক, যে রাশিগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি আসতে চলেছে, যে দুটি রাশি সৌভাগ্যশালী রাশি। প্রথম রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মানে আপনাদের রাশির নাম বলার আগে আমি একটু পরে নামটা বলবো। প্রথম রাশির ক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণ রাজ্য কিন্তু সৃষ্টি করছে, অর্থাৎ চতুর্থ এবং পঞ্চমের কানেকশান আসছে, অর্থাৎ চতুর্থ পতি পঞ্চমে গিয়ে আকর্ষিক ধনলাভ, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট শনি। শনি দুহাত ভরে কিন্তু আপনাদেরকে দিবে, আপনাদের মন্ত্রণার শক্তি বৃদ্ধি কিন্তু করবে, সন্তান ক্ষেত্রে সুখ আপনাদেরকে দিবে। এটা রাশি এবং লগ্ন দুটির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। যারা রাশি বিশেষে শুনছেন তাদের ক্ষেত্রেও ভালো দিবে, যারা লগ্ন বিশেষে শুনছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো দিবে, এবং সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে সফলতা, আর্থিক স্থিতির জায়গা মজবুত, এবং আপনাদের ভূমি ভবন বাহন সুখ আপনাদের এই সময় হবে, এবং আপনাদের সফলতায় সফলতা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। আপনি যদি হন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক অথবা জাতিকা, শনি কিন্তু জবরদস্ত লাভ কিন্তু আপনাদেরকে এই সময় দিবে, ডায়েরিতে নোট করে নিন। এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি থেকে, রাজনীতি থেকে, সম্পত্তি থেকে, আকর্ষিক ধনলাভ থেকে, যারা কনস্ট্রাকশন বিজনেস সঙ্গে যুক্ত আছেন, গাড়ির বিজনেস সঙ্গে যুক্ত আছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, আপনি সরকারি চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের এই সময়
দেখা কিন্তু যাচ্ছে, অর্থাৎ শনির আদেশ মানতে হবে। অর্থাৎ তুলা রাশি হতে চলেছে মালামাল। এরপর যে রাশির কথা বলবো তার আগে কি ফল দিবে আপনারা জেনে নিন, তারপরে বলবো আমি রাশির কথা। দেখুন এখানেও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য কিন্তু সৃষ্টি করছে, অর্থাৎ ত্রিকোণভাবের স্বামী কেন্দ্রে অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু রাশি এবং লগ্নের ক্ষেত্রে কিন্তু হবে। এবং রাজ্যকারী প্ল্যানেট, রাজ্যকারী প্ল্যানেট আপনাদের শনি। এই সময়ের মধ্যে আপনাদের আমি আবারও বলছি শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষরূপে আপনাদের সৌভাগ্য লাভ হবে। যারা সরকারি চাকরির ব্যাপারটা বলেন কি না যে স্যার আমার দেখুন তো সরকারি চাকরির যোগ আছে কি না, এই সরকারি চাকরি কিন্তু এই রাশি অথবা লগ্নের ক্ষেত্রে গাঢ় যোগ সৃষ্টি করেছে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। অর্থাৎ আপনাদের সরকারি চাকরি, এমএনসি কোম্পানিতে চাকরি, এই চাকরিগুলো কিন্তু আপনাদের কিন্তু হবে। শনি হচ্ছে কর্ম কারক গ্রহ, শনি হচ্ছে কি বলুন তো একটা হচ্ছে চাকর যাকে বলে, আপনি কোনো জায়গাতে চাকরি কিন্তু পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যোদয় কিন্তু করবে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু এই সময় পাবেন। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু লাভবান এই সময় কিন্তু হবেন, আপনি যদি হন বৃষ রাশি অথবা বৃষ লগ্নের মানুষ। বৃষ রাশির ক্ষেত্রে যারা ফরেন লিগারে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ফল কিন্তু আপনারা পাবেন। এবং শেয়ার মার্কেট থেকে, ব্যবসা থেকে এবং বিদেশ থেকে আপনাদের এ সময় ইনকাম যোগটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ শনি মহারাজ এই যে দুই রাশির কথা বললাম না, এই দুই রাশিকে কিন্তু মানে অঢাল দিবে, মানে আপনারা যেটা ভাবেননি ভাবার বাইরে আপনারা কিন্তু পাবেন। কিন্তু শনি রক্ষা কবচটা ইমিডিয়েট পরিধান করুন, শুধু প্রোগ্রাম শুনলেই হবে না, ভালো শুনছেন হচ্ছে না, প্রতিকার করতে হবে স্যার আপনাদেরকে, আমি এখনও বলছি। অর্থাৎ শনি রক্ষা কবচ যদি আপনারা পড়েন, মানে শনি কি বললাম ধীর গতি প্ল্যানেট, এই ধীরটা আপনার ফাস্ট মুভমেন্ট কাজ করবে। যাদের ক্ষেত্রে শনি খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু শনির জায়গাটা মজবুত হবে। এবং কুকুরকে সেবা যত্ন করুন, কুকুরের আদর যত্ন করুন, কুকুরকে যত আপনি ভালোবাসবেন, কুকুরকে যত আপনি খেতে দেবেন, যত সেবা শুশ্রূষা করবেন, শনি কিন্তু প্রসন্ন হবে। আর শনি প্রসন্ন মানে আপনার জীবনে সুখ শান্তি বৈভব অর্থ মানে যাবতীয় পার্থিব জগতে যাবতীয় সুখ, সন্তান থেকে আপনার কর্ম থেকে অর্থ থেকে সমস্ত বিবাহ থেকে সমস্ত কিন্তু শনির আন্ডারে কিন্তু আছে, ব্যবসা থেকে। অর্থাৎ কুকুরকে দেখুন এবং গরিব মানুষকে একটু হলো নিজের সামর্থ্য অনুযায়ী দান করুন, এটাতে বিশেষ লাভ পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।